নমস্কার বন্ধুরা, আজকের একটি বিশেষ কারণে আপনাদের কাছে আসা। এটি এমন একটি কারণ যার জন্য আমার মন একদম ভালো নেই। তো কারণটি হলো আমার মেয়ে সৌমন্তীর নাচ। গত বছর 2020 সালে 31শে জুলাই আমার মেয়ে সৌমন্তীর একটি নাচ আমার চ্যানেলে আপলোড করা হয়। নাচটি হলো সর্বতমঙ্গল রাধে। তখন ওর বয়স ছিল 4.5 বছর। ওর নাচটির এই মুহূর্তে ভিউ হচ্ছে 22 মিলিয়নেরও ওপরে, 2 কোটি 23 লাখের ওপর ভিউ আছে। যে কথাটা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং চাই যে এই ভিডিওটা অনেক শেয়ার হোক, যাতে কিছু খারাপ মানুষ যারা অসৎ উদ্দেশ্যে চ্যানেল তৈরি করেন তাদের চ্যানেল যেন কোনো মতেই না গ্রো করতে পারে, এবং তারা যেন এই যে অন্যের ভিডিও চুরি করে নিজের চ্যানেল চালানো, তাদের এই উদ্দেশ্যটা যেন কোনো মতেই না সফল হয়। সৌমন্তীর নাচ দেখে এই যে 2 কোটির ওপর মানুষ আমার চ্যানেলে এসেছেন এবং অনেকে অনেক ভালো ভালো কমেন্ট দিয়েছেন যে সৌমন্তীর নাচ দেখে তাদের বাড়ির শিশুরা অনেক ইন্সপিরেশন পেয়েছে, বা অনেক গুরুজন আছেন যারা বলে যে সকালটা শুরু হয় ওর নাচ দিয়ে, আবার রাত্রে শোয়ার সময় ওর নাচটা একবার করে না দেখলে আমাদের যেন মনটা ভালো লাগে না। অনেক ছোট ছোট শিশু আছে যারা ওর নাচ না চালালে নাকি খেতেই চায় না। তো এগুলো আমার কাছে অনেক বড় একটা পাওনা, অনেক মূল্যবান, কারণ এই যে এক একটা ভিডিও এর পিছনে প্রচুর পরিশ্রম আছে আমাদের। আমি এমন এমন রাত গেছে যে যে রাতগুলো আমি ঘুমোইনি, সারা রাত এক একটা কন্টেন্ট নিয়ে আমি চিন্তা করি, আর সেইগুলো তৈরি করাতে হয় আমার এই ছোট্ট বাচ্চাটাকে। সারাক্ষণ তার পিছনে পরিশ্রম করে করে তাকে কিন্তু তৈরি করাতে হয়, আর সেও খিদে তেষ্টা ভুলে সারাক্ষণ পরিশ্রম করে ওই এক একটা করে নাচ তৈরি করার জন্য। এবং যে আমার বড় মেয়ে যে সারাক্ষণ ঘাড়মুখ গুজে এই ভিডিওগুলো এডিট করে চলেছে, আজকের 100-এর ওপরে ভিডিও আছে আমার চ্যানেলে, প্রত্যেকটা ভিডিও কিন্তু নিখুঁতভাবে এডিট করে আমার বড় মেয়ে। আপনাদের এই এতটা ভালোবাসা উৎসাহ না থাকলে আমার আজকের এই জায়গাটা দেখাই হতো না, এই জায়গায় পৌঁছানোই হতো না, বা সৌমন্তীরও এতটা আপনাদের আশীর্বাদ ভালোবাসা না পেলেও এতটা এগোতে পারতো না। তো কিছু অসৎ মানুষ আছে যারা করেছেন কি, আমার কোনো রকম পারমিশন না নিয়ে, কোনো রকম ইমেল নয়, কোনো রকম মেসেজ নয়, কিচ্ছু নয়, তারা নিজের চ্যানেলে সর্বতমঙ্গল রাধে নাচটি আপলোড করে দিয়েছেন, এবং এতটা অসৎ, এতটা উদ্দেশ্য খারাপ তাদের। তারা কেউ কেউ তো আমাদের নামগুলো লাস্টে দেওয়া ছিল কেটে বাদ দিয়ে দিয়েছেন, আর সৌমন্তীর নামটা আবার উল্টো করে দিয়েছেন। যেমন এই আয়নায় ধরুন আমরা কোনো লেখা দেখলে যেমন উল্টে দেখতে পাই, ওর নামটা পারফর্ম বাই সৌমন্তী মিত্র, এটাকে পুরো উল্টে দিয়ে দিয়েছে। মানে কতটা চালাকি, কতটা খারাপভাবে এরা চালাকি করে মানে কাজটা করেছে। আপনাদের ক্ষেত্রেও হতে পারে, যে যারা ইউটিউবে আছেন তাদের ক্ষেত্রেও হতে পারে, যে ওই রকম সবার থেকেই একটু একটু করে ভাইরাল ভিডিও নিয়ে ভাবছে নিজের চ্যানেলটাকে গ্রো করিয়ে নেব, কিন্তু এটা তার চ্যানেলের জন্য কতটা ক্ষতি এটা ওরা কিন্তু ভেবে দেখছে না, আর ভাবার মানসিকতাও তাদের নেই। তো চলুন নামগুলো আপনাদের বলছি আমি। 1 নম্বর হচ্ছে এসকে দাস, 2 নম্বর হচ্ছে এসকেএম নিউ ভিডিও, 3 নম্বরে আছে ঠাকুর সঞ্জীবনী, 4 নম্বরে আছে সিনে টক উইথ সুকুমার, 5 নম্বরে আছে D2H টোটাল গেমিং, 6 নম্বরে আছে MD মাসফুজ SK, 7 নম্বরে আছে শ্রাবণী মহন্ত, 8 নম্বরে আছে বরুণ কুমার দাস, 9 নম্বরে আছে মরিয়াম আক্তার, 10 নম্বরে আছে জয় বাংলাদেশ, 11 নম্বরে আছে জুনিয়র আফ্রিজি। এই 11 জন মানুষ তারা সৌমন্তীর ভাইরাল ভিডিও, ভাইরাল নাচ সর্বতমঙ্গল রাধে নাচটি নিয়ে নিজেদের চ্যানেলে চ্যানেলে আপলোড করেছেন, এবং ওর নাচ কেউ কেটে দিয়ে, ওর নাম কেউ কেটে বাদ দিয়ে দিয়েছেন, আমাদের নামগুলো কেটে কোরিওগ্রাফিতে এডিটে নাম ছিল সেগুলো কেটে বাদ দিয়েছেন এবং ওর নামটাকে উল্টো করে বসিয়ে দিয়েছেন। কতটা সাহস, কতটা দুঃসাহস এদের। আমি তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবই, আর আমার ইউটিউবের কাছেও অনুরোধ, একান্ত অনুরোধ, যে এমন একটা কোনো ব্যবস্থা করুন যে কেউ যেন কারোর কন্টেন্ট চুরি করে নিজেদের চ্যানেলে না আপলোড করতে পারে। আর আমার দর্শক বন্ধুরা যারা এত ভালোবাসা আমাকে দিয়েছেন, আমার
মেয়েদের দিয়েছেন, তাদের কাছেও আমার অনুরোধ যে আপনারা এই ধরনের মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন। একটা কথা আছে না, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। তারা ভেবেছিল বোধহয় এই জিনিসটা আমার চোখে পড়বে না, কিন্তু ইউটিউবে তো পড়তে পারে। আর আমার চ্যানেলে অনুসন্ধান করে করে আমরা জানতে পেরেছি যে এই এই মানুষগুলো ভিডিও, আবার আজকে তার সঙ্গে নতুন দুজন যুক্ত হয়েছে যারা আবার এই কাজটা আবার রিপিট করেছে আর কি। চ্যানেল খুলেছো, খুব ভালো করেছো, কিন্তু নিজের পরিশ্রম দিয়ে চ্যানেল চালাও, অন্য লোকের কন্টেন্ট চুরি করে কেন? তো এই কারণেই আমার আপনাদের কাছে আসা, যে আমার দর্শক বন্ধুদের অনুরোধ যে আপনারা কোনো মতেই এই ধরনের মানুষদের প্রশ্রয় দেবেন না। এমনকি এদের ভিডিও দেখাও তো আমার মনে হয় উচিত নয়, এরা যে ধরনের মানুষ। অথচ এগুলোতে আবার কোনো থাম্বনেলও লাগায়নি, থাম্বনেলটা পাবে কোথা থেকে? আর ইউটিউবের কাছেও আমার অনুরোধ যে এমন একটা ব্যবস্থা আপনারা করুন যে আমরা আমাদের ভিডিওগুলো যাতে আমাদের নিজেদের কাছে সেফ রাখতে পারি। এরকম এরকম খারাপ ধরনের মানুষ যেন ভিডিওগুলো নিয়ে এরকম কাজ না করতে পারে। ওরা ভাবছে কি যে ভাইরাল ভিডিও আপলোড করলে বোধহয় আমাদের চ্যানেলও ভাইরাল হয়ে যাবে, কিন্তু সেটা কি কখনো সম্ভব বলুন না? সেটা কখনোই সম্ভব না। একমাত্র নিজের পরিশ্রম দিয়ে, নিজের মাথা দিয়ে চিন্তা করে একটা ভিডিওকে ভাইরাল করা যায় বা ভাইরাল করার চেষ্টা আমরা করতে থাকি। এই নাচটার পিছনে এই ছোট্ট শিশুটার, যে একটা 4.5 বছরের শিশুর কতটা পরিশ্রম আছে এটা চিন্তাই করলো না। এটাই আমার সব থেকে কষ্ট লাগছে যে অন্যের কন্টেন্ট নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে দিল। তোমরা পরিশ্রম করো ভাই, তোমরা চেষ্টা করো, পরিশ্রম করো, মাথা খাটাও, নিশ্চয়ই তোমাদের চ্যানেলও গ্রো করবে। কিন্তু এই জিনিসগুলো করো না, এই চুরি করে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করা, এই কাজ কখনো করো না। আর যদি পারো, যার চ্যানেল থেকে নিচ্ছ তাকে কমসে কম একটা মেসেজ তো করো, তাকে একটু জানানোর চেষ্টা তো করো, তারপর সে কি রিপ্লাই দেয় দেখো। এই চুরি করতে কখনোই যেও না, এটা কিন্তু ভালো কাজ নয়, আর এইভাবে চ্যানেলকে কখনো গ্রো করানো যায় না। তো আমার দর্শক বন্ধুদের কাছে এইটা এইটুকু অনুরোধ আমি করতে চাই যে এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যাতে এই ধরনের অসৎ মানুষেরা তাদের নিজেদের ভুল বুঝতে পারে। এবং ইউটিউব আমাদের জন্য এইটুকু ব্যবস্থা করে যে যাতে আমরা আমাদের নিজেদের ভিডিও আমাদের কাছে সেভ রাখতে পারি। এত পরিশ্রমের ভিডিও কেউ নিয়ে নিজের চ্যানেলে আপলোড করবে এটা মানা যায় না। যদি দরকার হতেই পারে যে ডাউনলোড করে রাখলাম, আমার কাছে বারবার দেখতে ভালো লাগছে, দেখলাম, ঠিক আছে, কিন্তু নিজের চ্যানেলে যাতে না আপলোড করতে পারে এমন ব্যবস্থা নেওয়া হোক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।